আসসালামু আলাইকুম সকলকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম। অনেকদিন পর আমরা অ্যাপ রিভিউ করার জন্য আসছি আপনাদের সামনে। তো মাঝে অনেকগুলো টিউটোরিয়াল এবং বই রিভিউ করার কারণে হয়তো আমাদের নতুন কোনো অ্যাপ রিভিউ করা হয়নি। তো আজকে আমরা আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট অ্যাপ রিভিউ করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে অ্যাপটি রিভিউ করব সেই অ্যাপটি মানে খুবই আপনার জন্য ডেইলি গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিদিন কি করে আমাদের দৈনন্দিন হিসাবগুলো কোনো ডায়েরিতে টুকে রাখি এবং সেটা ক্যালকুলেট করার জন্য আবার ক্যালকুলেটর ইউজ করতে হয় বা মোবাইল ইউজ করতে হয়, ঠিক কিনা। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করার মাধ্যমে আপনি ডাটা ব্যাকআপ করতে পারবেন, আবার সেই ডাটা রিস্টোর করতে পারবেন। আপনার মান্থলি যে কস্টগুলো আছে বা ইয়ারলি যে কস্টগুলো আছে বা ডেইলি যে কস্টগুলো আছে এবং যে ইনকাম আছে সেটাকেও আপনি ক্যালকুলেট করে রাখতে পারবেন। তো সোজা কথা হচ্ছে আপনি অ্যাপটি ইউজ করার মাধ্যমে আপনার অনেকগুলো টাইম সেভ করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি 2 বছর পরেও সেটা আবার ব্যাকআপ করে রিস্টোর করতে পারবেন এবং আপনার গত বছর কি পরিমাণ খরচ হয়েছিল সেই অনুযায়ী আপনার এই মাসের হিসাবগুলো রাখতে পারবেন বা এই বছরের হিসাবগুলো করতে পারবেন। মানে সোজা কথা হচ্ছে আপনার যেরকম মানি সেভ করার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। মানে আপনি আপনার কোন খাতে কি পরিমাণ ইনভেস্ট করতেছেন সে সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। আমাদের এই অ্যাপটা আমাদের সবচেয়ে বেস্ট চয়েস, কারণ হচ্ছে এখানে অনেকগুলো এই ক্যাটাগরি অনেকগুলো অ্যাপ রয়েছে যার মধ্যে আমরা এটাকে সিলেক্ট করছি এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আপনি আরো বেশি বেশি অপশন গুলো অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। আপনি সার্চ করবেন মানিফাই, সার্চ করার পর আপনি এই অ্যাপটি দেখতে পাবেন। এই অ্যাপটি দেখার পর সেটাকে আপনার অ্যান্ড্রয়েডে ইনস্টল করে নেবেন। অ্যাপটি খুবই উপকারী, যেটা আপনি ইনস্টল করার পর আসলে বুঝতে পারবেন কী পরিমাণ এটা উপকারী, কী পরিমাণ আপনার সময় বাঁচিয়ে দিচ্ছে, কী পরিমাণ আপনাকে হেল্প করতেছে, মানে কাজগুলো আপনি যাতে শিডিউল মেনটেন করে করতে পারেন, ঠিক আছে। আপনার কোথায় কেমন সেভ হচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন। অলমোস্ট এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, যদি দেখেন অ্যাপটা কিন্তু ভালোই ডাউনলোড হয়েছে, 132K রিভিউ পেয়েছে, বুঝতেছেন ব্যাপারটা, 4.6 স্টার পেয়ে তাও। তো আমরা চলুন অ্যাপটি ওপেন করে দেখি। অ্যাপটা ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে লেখা আছে দেখেন, ক্যাপ টু অ্যাড নিউ এক্সপেন্স টু রেকর্ড, মানে আপনি কতটুকু ব্যয় করতেছেন সেটা রেকর্ড করে রাখার জন্য, টুকে রাখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে বলছে। তো আমরা যদি ক্লিক করি, ধরুন আমি আজকে খরচ করেছি টোটাল 265 টাকা, ঠিক আছে। তো চুজ ক্যাটাগরিতে দিবেন। আচ্ছা, এখানে একটা লিখা লিখে রাখি আমি কেন খরচ করেছি, আমি লিখে রাখি সর্বমোট, ঠিক আছে। সর্বমোট লিখে দেখেন আমি চুজ ক্যাটাগরিতে যাই। চুজ ক্যাটাগরিতে গিয়ে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ঠিক না। তো আমি চাইতেছি আমি এতগুলো না লিখে আমি আমার নিজের মতো করে একটা করার জন্য। তো যদি আপনি সেটা করতে চান সেক্ষেত্রে আপনাকে ফেড অ্যাপটা নিতে হবে। তো ফেড অ্যাপটা কিন্তু আমাদের থেকে অ্যাভেলেবেল রয়েছে, আপনি যদি সেটা চান সেটা পারবেন, কিন্তু আমাদেরকে একটা কমেন্ট করলে হবে। তো আমি সরাসরি এটাকে কমিউনিকেশানসে না, আমি বিলসে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু এখন বিলসে শো করবে, আপনি দেখেন। আপনাকে যদি আমি ভালোভাবে দেখাই, এই যে দেখেন বিলসে কিন্তু শো করছে, ঠিক না। এটা হচ্ছে ইনকাম, আপনার আজকে ডেইলি কত ইনকাম হচ্ছে বা টোটাল কত ইনকাম হচ্ছে। মান্থলিও ইউজ করতে পারবেন, আপনি চাইলে ডেইলিও হিসাব করতে পারবেন। এখানে কিন্তু ক্যাশ আছে, পেমেন্ট কার্ড আছে, আপনি আপনার ইচ্ছা মতো ঠিক করে নেবেন এগুলোকে সেটিংস থেকে, ঠিক আছে। ধরুন আমি আজকে কি খাওয়ার জন্য খরচ করেছি কত টাকা, 150 টাকা, ঠিক আছে। তো সেটাকে যদি আমি রেস্টুরেন্ট লিখে রাখি, রেস্টুরেন্ট বিল, ঠিক আছে, ডান দিয়ে অ্যাড ইটিং আউট দিলাম, ঠিক আছে। এটা কিন্তু ইটিং আউটে চলে গেছে। আমার আজকে যাতায়াত বা যাতায়াত ভাড়া খরচ হয়েছে কত, সরি এটা না, 65 টাকা, ঠিক আছে, অ্যাড কার্ড দিয়ে দিলাম আমি। তো আপনি এইভাবে আর কি নতুন নতুন মান্থের কিংবা ডের হিসাবগুলো করতে পারেন ভালোভাবে। এখানে হচ্ছে সেটিংস, আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন আপনার কোন ক্যাটাগরির জন্য খরচ হচ্ছে, তারপর চাইলে অ্যাড করে নিতে পারবেন। এরপর অ্যাকাউন্টটা আপনার কত আছে আর বাকি, দেখেন এটা কিন্তু মাইনাস দেওয়া আছে, ঠিক না, তার মানে এগুলো আমার খরচ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার জমা আছে, কত টাকা আমার জমা আছে সেটা বের করার জন্য। এটা হচ্ছে কারেন্সিস, আপনি আপনার দেশের কারেন্সি ঠিক করে নিতে পারবেন। আর এটা হচ্ছে সেটিংস, সেটিংসে কিন্তু আপনি অনেকগুলো থিম দেখতে পাবেন, বাজেট মোড দেখতে পাবেন, আপনি কীরকম খরচ করতে যাচ্ছেন আর কি মান্থলি, ঠিক আছে। তো ধরেন আমি খরচ করতে যাচ্ছি মান্থে কত, 7000 টাকা, ঠিক আছে, ওকে দিলাম।
মানে এতটুকু হলে সে আমাকে অ্যালার্ট করে দিবে, ঠিক আছে? আর থিমটা আপনি যদি ডার্ক করতে চান সেক্ষেত্রে ডার্কে চলে যাবে, তবে তার জন্য আপনাকে প্রোভাশনটা ইউজ করতে হবে। তারপর দেখেন এখানে কিন্তু কারেন্সিতে অনেকগুলো অপশান আছে, ঠিক না? আপনি চাইলে মানে আমাদের বাংলাদেশিটা ইউজ করতে পারবেন, এখানে কিন্তু শো করতেছে অলরেডি। ঠিক ফার্স্ট অফ উইক আপনি কোন দিন থেকে আমাদের আসলে ডেটা শুরু হয়, তো আমাদের যেহেতু স্যাটারডে থেকে শুরু হয় তো আমরা স্যাটারডে সিলেক্ট করে রাখি বাংলাদেশে। ফার্স্ট অফ মান্থ অবভিয়াসলি ওয়ান, পাসওয়ার্ড আপনি চাইলে কোনো পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আবারও প্রোভাশন ইউজ করতে হবে। এক্সপোর্ট টু ফাইল যখন দিবেন সেটা আর কি আপনি কোথাও সেভ করে রাখতে পারবেন, চাইলে গুগল ড্রাইভে কিংবা ড্রপ বক্সে সেভ করে রাখতে পারবেন, সেই ফাইলটা অবশ্যই সিএসভি ফরম্যাটে হবে। এই যে এখানে কিন্তু আছে, আপনি কোথায় সেটাকে সিঙ্ক্রোনাইজ করতে চাচ্ছেন, ড্রপ বক্সে নাকি গুগল ড্রাইভে, সেক্ষেত্রে প্রোভাশন ইউজ করবেন এবং অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেবেন। আর চাইলে এখানে কিন্তু ব্যাকআপ করে রাখতে পারেন, ব্যাকআপ করলে কিন্তু আপনার এখানে অ্যাপটা আবার ইনস্টল করে রিইনস্টল করলেও কিন্তু সেটা আবার চলে আসবে। তো আমরা সেদিকে না যাই। আচ্ছা এটা হচ্ছে আমার এপ্রিল মাসের কস্ট দেখাচ্ছে, ঠিক কিনা? এখন আপনি যদি চান আমি করব আমার মার্চেরটা, ঠিক আছে? মার্চের আমি টোটাল একটা হিসাব করে রাখতে পারি যদি আপনি চান আর কি। তারপর আপনি চাইলে ইনকামটাও সেভ করে রাখতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বুঝছেন, এই মানিফাই অ্যাপটাতে আপনি ক্যাটাগরিগুলো চুজ করে রাখতে পারবেন, কীভাবে আপনি কী করবেন আপনি প্রতিদিন চেক করতে পারবেন, জাস্ট আপনার কোনো ডায়েরিতে লেখার প্রয়োজন নাই, এই অ্যাপটা থাকলে হবে। তো আমি সাজেস্ট করবো অবশ্যই প্রোভাশনটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে প্রোভাশনেও আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন যেটা হয়তো এখানে ইউজ করতে পারতেছেন না। দেখেন প্রোভাশনে কিন্তু ডার্ক থিম আছে, উইজেটগুলো আপনি কী করতে পারবেন, আরও এক্সটেন্ড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যেটা আমরা এখন ওদের ক্যাটাগরিগুলো ইউজ করতেছি, ঠিক না? সিঙ্ক্রোনাইজেশন করতে পারবেন, আবার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন, ফোর ডিজিটের মাল্টি কারেন্সি, আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সিতে আপনার অ্যাকাউন্টগুলোকে ডিভাইড করে রাখতে পারবেন। মনে করেন আমাদের কখনো রেমিটেন্স আসে বা কখনো নিজের ইনকামগুলো অ্যাড করি, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল আর কি অ্যাপটার ওভারঅল ভিউ। তো আমি চাইবো যে আপনারা অ্যাপটা ইউজ করেন। থ্যাংকস ফর ওয়াচিং।